ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চিড়ে দিয়ে যায় চেনা, এমনই দাবি করে বিতর্ক তৈরি করেছেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। প্রতিবাদে ধর্মতলায় আন্দোলনে তৃণমূলের মহিলা সংগঠন। তৃণমূলের মহিলা সংগঠনের এই প্রতিবাদের ছবি তুলে ধরেছেন আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র যে চিড়ে খাওয়া নিয়ে তার যে বক্তব্য, তার প্রতিবাদে দেখা যাচ্ছে যে তৃণমূলের ধর্ণা মঞ্চের কাছে তৃণমূলের যারা রয়েছেন এখানে কর্মীরা, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছে, তার মধ্যে শশী পাজা রয়েছেন, এবং তার মধ্যে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন, সাংসদ মালা রায়ও রয়েছেন, দেখা যাচ্ছে যে তারা এখানে চিড়ে খাওয়া চিড়ে নিজেরাই নিজেদেরকে সার্ভ করছেন এবং চিড়ে খাচ্ছেন। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ তারা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলব। আমরা সবাই এখানে আজকে চিড়ে খাচ্ছি, তাহলে কৈলাশ বাবু যিনি কৈলাশে থাকেন তার মত অনুযায়ী আমরা সব বাংলাদেশী, তাতে আপত্তি নেই, কারণ চিড়ে আমাদের বাংলার একটা খাবার, অত্যন্ত উপাদেয় খাবার, আর শুধু বাংলার নয় সারা ভারতের। দধিকর্মাও শশী পরিবেশন, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী সাংসদ তারা সবাই রয়েছেন, দধিকর্মা দিচ্ছেন, চিড়ে দিচ্ছেন, কেন এরকম? যারা বলছিলেন যে 15 বছর ধরে নাকি পশ্চিমবঙ্গে থাকেন এবং দেখেছেন, যিনি সেন্ট্রাল অবজার্ভার ভারতীয় জনতা পার্টি, তিনি এটাও বুঝতে পারলেন না যে দধিকর্মা পুজোতে আর এমনিতেও আমরা ভালোভাবে খাই, আর চিড়েটাও পেটের জন্য কত ঠান্ডা, এবং চিড়ে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সবাই খায়, ভারতবর্ষের মানুষ খায়, দক্ষিণ ভারতেও খায়, ফলে আজকে আমরা চিড়ে আজকে খাবো, মানে নিজেরাও খাবেন, সবাইকে খাওয়াবেন, সব ধর্মের মানুষই চিড়ে খায়। আচ্ছা, দই চিড়ে তো খুব শুভ জিনিস, এটা তো একটা পাগলের প্রলাপ বকছে। আসলে এই সব চিড়ে তো সাধারণ মানুষরাই খায়, এই সাধারণ মানুষের খাওয়ার সঙ্গে মোদি সরকারের যারা মন্ত্রী বা যারা প্রধানমন্ত্রী তার কোনো যোগাযোগ নেই, সেই জন্যই তারা চিড়ের ব্যাপারটাই বোঝেন না বা জানেন না। যারা চিড়ে খাচ্ছে তারা বাংলাদেশী মনে হচ্ছে, এমনই উক্তি করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপি নেতা। কিন্তু তারপরে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের মহিলাদের তরফ থেকে, তারা কিন্তু এখানে চিড়ে সার্ভ করছেন এবং প্রত্যেকেই এখানে চিড়ে খাচ্ছেন এবং খেয়ে তাদের প্রতিবাদ তারা জানাচ্ছেন। ক্যামেরা বিজুচন্দ্রের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। কৈলাশ বিজয়বর্গীয়র যে মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের মহিলা সংগঠন আজকে পথে নেমেছে, একবার শোনাব আপনাদের গতকাল ঠিক কি বলেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। ঘুসপেটিয়ে ভি কহাঁ কহাঁ হ্যায় ইসকে আপকো কল্পনা নাহি, আপকো বতায়া কি কল্পেশ কি শাদি হ্যায় উসকা রুমো বন রাহা থা, এক থালি কে অন্দর 6-7 মজদুর ইতনে সারে পোহে, মতলব কম সে কম 10 প্লেট এক থালি মে রাখে। মেনে কাহা পোহে কেউ খা রাখে, সস্তা লেবার। ये बाहर के लोग आकर इतना आतंक फैला देंगे इस देश के अंदर।